যুক্তরাষ্ট্র জুড়ে চলছে ফাইজার বায়োএনটেক মডার্নার টিকাদান কর্মসূচি। তবে এরই মধ্যে ভ্যাকসিন সংকটের কথা জানিয়েছে নিউ ইয়র্ক। প্রথম ডোজের চালান দু তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানান অঙ্গরাজ্যটির গভর্নর। নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্তের পর সংক্রমণ নিয়ন্ত্রণে জোর চেষ্টার অংশ হিসেবে গণটিকাদান কার্যক্রম চালাচ্ছে ব্রিটেন। করোনার লাগাম টানতে এবার গির্জাগুলোই টিকা দিচ্ছে দেশটি। সলসবেরি ক্যাথেড্রালে বুধবার 80 বেশি বয়সীদের টিকা দেয়া হয়। রাশিয়া জুড়ে নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিন স্পুটনিক ফাইভের টিকাদান কর্মসূচি চলছে। আরও বেশি মানুষকে টিকাদানের আওতায় আনতে রাজধানী মস্কোয় ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্র স্থাপন করেছে দেশটি। বিভিন্ন শপিং মল, রেস্তোরাঁ ও থিয়েটারে বিনামূল্যে দেয়া হচ্ছে এই টিকা। গত ডিসেম্বর থেকেই ফাইজার বায়োএনটেকের টিকাদান চলছে চিলিতে। এবার চীনের উদ্ভাবিত ভ্যাকসিন সিনোফ্যাকের অনুমোদন দিয়েছে দেশটি। ব্রাজিলে পুরোদমে চলছে করোনার টিকাদান। এছাড়া দেশটির আদিবাসীদের টিকা দেয়া শুরু হয়েছে। গৃহহীন মানুষদের টিকা দিচ্ছে ভ্যাটিকান সিটি। এর আগে দেশটিতে করোনার প্রথম টিকা নেন পোপ ফ্রান্সিস।